শারদ উৎসবের আনন্দে মাত আর আবাল বৃদ্ধ বনিতা পরিবার সমেত একটু বাড়তি খাওয়া দাওয়া রেস্তোরাঁয় একটু সময় কাটানোর আনন্দ অন্যরকম। ঠিক শারদ উৎসবে কীভাবে পরিবার পরিজন নিয়ে রাজ্যের নানা প্রান্তে ধর্ম বর্ণ প্রত্যেক অংশের মানুষ কীভাবে কাটাচ্ছেন আমরা তা জানবার জন্য এসে পৌঁছে গিয়েছি রাজ্যের একটি বনিদি রেস্তোরাঁয়। কীভাবে কাটাচ্ছে, কী কী মেনু রয়েছে আজকের স্পেশাল, আমরা কথা বলে জানার চেষ্টা করব এনাদের কাছ থেকে। দাদা, যে জিনিসটা জানতে চাইবো, আপনার নাম এবং কোথা থেকে এসছেন? আমার নাম দেবব্রত ত্রিপুরা, আমার বাড়ি সাব্রম। তো আমার ফ্যামিলি থাকে আগরতলাতে, সেই সুবাদে আগরতলা এসেছি পূজা দেখব বলে। তো আজকে মাত্র পঞ্চমী, তো পঞ্চমীর দিনে আমরা বেরিয়ে গেছি দেখার জন্য, কিছু কেনাকাটিও হলো মানে করব। তো এর আগে আমরা কিছু খেয়ে দিয়ে নিচ্ছি, তো এরপর আমরা আবার শপিং বের হয়ে যাব খাওয়ার পরে। বৌদিকে দেখা যাচ্ছে রেস্তোরাঁর মধ্যে দাদার সাথে একেবারে মানে চুটিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আর পুজো বলে কথা মানে অন্য পাঁচটি দিন সময় হয়তো বা পাওয়া যায় না ঠিকভাবে পরিবার কাটানো, পরিবারের সাথে দিন কাটানো। আজকে কি কি প্ল্যান রয়েছে? আজকে তো পঞ্চমী, আরও পুজোর বেশ কয়েকটি দিন বাকি, আজকে থেকে প্ল্যান শুরু হবে? প্ল্যান হলো মানে প্রথম থেকে প্ল্যান করছি রেস্টুরেন্টে গিয়ে খাই খেয়ে তারপরে শপিং করব, এই নিয়ে প্ল্যান করে এসেছি আমি। মানে পুজো মানে একটু বাড়তি খাওয়া দাওয়া, মেনুতে কি কি থাকছে আজকে? মেনুতে চিকেন বিরিয়ানি আর বাটার নান, চিকেন কুলচা মশলা, মটন বিরিয়ানি। পুজোর দিনগুলোতে পরিবারের অনেক সদস্য যারা থাকেন তাদের সঙ্গে দেখা হয় না, বা বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন তাদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ থেকে থাকে পুজোর দিনগুলোতে? যাদের সঙ্গে দেখা হয়নি বা যাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকের জন্য কি বার্তা থাকে? সবার জন্য শুভেচ্ছা কামনা করে পূজার পূজার সবাই। পুজো যখন চারিদিকে পাহাড়ি আলোর রোশনে ছলমল করছে, সকলে ব্যস্ত আনন্দে মাতোয়ারা, ঠিক তখনও বিভিন্ন রেস্তোরাঁগুলোতে চলছে কিন্তু রান্নাবান্নার ধুম। বিভিন্ন ধরনের পঞ্চব্যঞ্জন তৈরিতে ব্যস্ত যারা কারিগররা রয়েছেন তারা। এইসব ছবিগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দ্য সোশ্যাল বাংলা স্ক্রিনে। রাজধানী আগরতলার একটি বনেদি রেস্তোরাঁ, সেই সব ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি কীভাবে পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রান্নাবান্না তৈরিতে ব্যস্ত তারা। হাঁসফাঁস অবস্থা হলেও ভোজন রোশনা মেটাতে প্রত্যেকে তারাও কিন্তু ব্যস্ত, সবকিছু মিলে পুজোর আনন্দ চকচমাট। হ্যাঁ, সত্যি পুজো কিন্তু আনন্দ, আর শারদ উৎসব বলে কথা, বিভিন্ন ধরনের পঞ্চব্যঞ্জনের পরিপাটি, বিভিন্ন ধরনের সাজসজ্জা পোশাক সবকিছুই কিন্তু রয়েছে এই পুজোয়। এই পুজোই নয়, প্রত্যেকটি পুজোই কিন্তু আনন্দ, প্রত্যেকটি উৎসব প্রত্যেকের কাছে শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বার্তা। তবে শারদ উৎসবের দিনগুলোতে পঞ্চব্যঞ্জনে পরিপাটি হয়ে রান্নাবান্নার রসনা মেটাতে যেমন ব্যস্ত গৃহিণীরা, ঠিক তেমনভাবে যারা বিভিন্ন রেস্তোরাঁর মালিকরা রয়েছেন, পণ্যধাররা রয়েছেন, তারাও কিন্তু প্রত্যেকের কাছে ভালো কিছু শেফ তুলে ধরার জন্য ব্যস্ত। কী কী রয়েছে রাজধানীর বনেদি একটি রেস্তোরাঁর তাদের এবছরের পুজো কালেকশন, কী রান্নাবান্না রয়েছে রাজ্যের বহিরাজ্যের বিভিন্ন পঞ্চব্যঞ্জন পরিপাটির আমরা জানার চেষ্টা করব। বৌদি, যে জিনিসটা জানতে চাইবো, আপনার নামটা প্রথমে জানতে চাইবো এবং কত বছর যাবত এই রেস্তোরাঁ এবং কী কী স্পেশাল আইটেম রাখা হচ্ছে রান্নাবান্না এবছর? নমস্কার, আমাদের রেস্টুরেন্ট আজ এবার পুজোয় 5 বছর পূর্ণ হচ্ছে, আর আমাদের প্রত্যেকবার পুজোর সময় আমরা স্পেশাল কিছু আইটেম রাখি। এমনিতে আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবগুলোই হয়। তো আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবগুলোই আইটেমই হয়। তার মধ্যে আমাদের কিছু স্পেশাল আইটেম থাকে, যেমন স্পেশাল কিছু ফিশের ডিশ থাকে পূজা উপলক্ষে, চিকেনের ডিশ থাকে, স্পেশাল বিরিয়ানিস থাকে, ইভেন মকটেলসও থাকে, যেগুলো আমরা স্পেশালি পুজোর সময় প্রিপেয়ার করি। ব্যবসা বাণিজ্য হলো, রান্নাবান্না হলো, এবছরের পুজোর কেনাকাটাটা কী হলো? আর বিশেষ করে মহিলারা যারা রয়েছেন তাদের আভূষণ
একটু কসমেটিক্স একটু সাজসজ্জায় ব্যস্ত থাকেন তারা। এবছরের পুজো কি কেনাকাটা হলো? কেনাকাটা বলতে সেরকম তো আমরা সময় পেয়ে উঠি না এখান থেকে, পুজোর আগে তো বেরোনো, তাও টুকটাক কিছু কুর্তি কিছু কসমেটিক এগুলো তো কিনতেই হয়। প্রত্যেকবার পুজোর সময় আমরাও একটু সেজে গুজে কাস্টমারকে ওয়েলকাম জানাই, তো যা টুকটাক কিছু কেনা হয়েছে এর স্পেশাল কিছু কেনা হয়নি এবার। স্বাদ আর সাধ্য, পুজো মানেই তো আনন্দ, আর এই আনন্দ উপভোগ করতে কেউ কামতি রাখতেই নারাজ। প্রত্যেকের জীবন আলোকমালায় ভরে উঠুক, শারদোৎসবের দিনগুলোর মতন ছলমল করুক প্রত্যেকটি মুহূর্ত সববার, এমনটি কিন্তু চাইছেন প্রত্যেকে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকের একটি আশা ভরসা, দেবীর অশেষ বর্ষিত হবে সববার জীবনে, আনন্দ মুখরিত হয়ে উঠবে প্রত্যেকের জীবন। সব কিছু মিলিয়ে পুজোর আনন্দে অবগান করছেন প্রত্যেকে। ক্যামেরায় মানবের সঙ্গে দীপঙ্কর, সোশ্যাল বাংলা।